হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রথমে সবাইকে জানাই যে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আমি এখন রয়েছি কেদারনাথ যাওয়ার পথে। কালকে বিকেলবেলা 4টার সময় ওখান থেকে যে ফুড ট্রেকিংয়ের পথ রয়েছে সেখান থেকে বেরিয়ে আমি হাঁটতে শুরু করি এবং কন্টিনিউয়াসলি হেঁটে হেঁটে মাঝখানে একবার রেস্টও নিয়েছি, 2-4 মিনিট 5 মিনিটের জন্য বসে। কন্টিনিউয়াসলি হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছি এখন প্রায় রিলিঞ্চলির এরকম কাছাকাছি পৌঁছে গেছি। তো এখান থেকে এখনও প্রায় 2 ঘন্টার মতো হাঁটতে হবে, হাঁটলে তবে কেদারনাথ যে টেম্পল রয়েছে সেই টেম্পলের কাছে পৌঁছতে পারবো। এখন ভিডিওটা শুরু করছি এই কারণে, কারণ আমি সকালবেলা এখানে এই রাতে এখানে টেন্ট টাঙিয়েছিলাম, ক্যাম্পিং করেছি। আর ব্যাপারটা হলো আমার লাইফের ফার্স্ট টাইম স্নোফলিং হচ্ছে। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাবেন না, বাট ছোটো ছোটো আমি দেখাচ্ছি জুম করে। তো বরফ পড়তে শুরু হয়ে গেছে আর এত ভালো লাগছে, দেখুন গাড়িটায় বরফ পড়ছে, এই দেখুন কাঁধেটা দেখে বরফ পড়ছে। তো এত ভালো লাগছে আর আমি এখানেই বেরোবো। আমি ভাবছিলাম যে প্রথমে এটা কী হচ্ছে, এটা কি বৃষ্টি এসে গেল হঠাৎ করে? কিন্তু বৃষ্টি তো কোনো কারণ পড়ার কথা বলছি আগে হেলিকপ্টার। সকালবেলা ঘুমোচ্ছিলাম, এত হেলিকপ্টার আসছে একদম মাথার উপর দিয়ে যেন যাচ্ছে, এত আওয়াজ হচ্ছে, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। রাত ওই 1-1.5টার সময় ঘুমিয়ে তারপরে আবার কী করলাম জানো? হ্যাঁ, তারপরে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে পড়লাম। ভীষণ ভালো লাগছে, ভীষণ ঠান্ডাও লাগছে। এখন টেম্পারেচার ইজ অ্যারাউন্ড -3°C। আর উপরে তো আরও রয়েছে, উপরে আমি পাহাড়টা একবার আপনাদেরকে দেখাচ্ছি যে একদম সাদা বরফে ঢাকা হয়ে গেছে। উপরের ওই পাহাড়টা দেখছেন, একদম সাদা বরফে ঢাকা হয়ে গেছে। আর শুধু ওই নয়, আমাদের এইদিকেও দেখুন, এই এই সাইডটাতেও বরফে ঢাকা হয়ে গেছে। এই দেখুন, এগুলো সব বরফ পড়ে গেছে, ভর্তি ভর্তি বরফ। কী সুন্দর লাগছে। ভেবেছিলাম যে একটু রোদ উঠলে তবে বাইরে বেরিয়ে যাবো, মানে হাঁটতে শুরু করে দেবো, 2 ঘন্টার মতো ট্রেকিং রয়েছে আরও বাকি রয়েছে। এখন সকাল 11টা বেজে গেছে, রোদের তো দূরের কথা, স্নোফলিং হচ্ছে। আর মনে হচ্ছে যেন ইটস লাইক আ মুভি, যেন কোনো বলিউড মুভি চলছে আমার সাথে। কীরকম সুন্দর একটা ব্যাপার, পাহাড়ের মাঝখানে লাইফের ফার্স্ট টাইম সোলো ট্রাভেলিং অ্যান্ড সোলো ক্যাম্পিং, তাও আবার আশেপাশে কোথাও নয়, অনেকটা দূরে বাড়ি থেকে একেবারে কেদারনাথে। কিন্তু ভালো লাগার মধ্যে অনেক খারাপ লাগার জিনিসও রয়েছে, যেমন এখানে ধরুন ওই যে ঘোড়াতে করে যে মানুষগুলো যাচ্ছে, তারা কীভাবে নৃশংসভাবে ঘোড়াদেরকে অত্যাচার করছে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। অনেক স্টোরি শেয়ার করা রয়েছে, বরফ পড়ছে শুধু শুধু বরফ। তো এমনভাবে মারছে, পিছন থেকে লাথি মারছে, সেই বাড়ি দিয়ে মারছে ওদেরকে। কী এই দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কীভাবে লাথি মারলো, এক্ষুনি মারলো, আবার মানে ভীষণভাবে মারছে, দেখলেই আপনাদের মনে হবে যে সত্যি কীরকম একটা বাজে একটা ব্যাপার, ভীষণভাবে মারছে এদেরকে। আর এই মানুষগুলো কীভাবে যে নিজেদের ভগবান পাটা দিয়েছে তবুও সেই পা দিয়ে নিজেরা হাঁটতে পারে না, এই মানুষগুলোই কি সেই মানুষগুলো যারা বড় বড় শহরে কলকাতা দিল্লি মুম্বাই এরা সেখানে কোনো একটা কুকুরকে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সবাই রাস্তায় মোমবাতি মিছিলে বেরোয়, কোনো বিড়ালকে যদি একটা ঢিল ছুঁড়ে মারা হয় তখন সবাই কান্নাই ভেঙে পড়ে, পুলিশ স্টেশনের বাইরে গিয়ে সব মিছিলে বসে পড়ে। এটাই কি সেই মানুষগুলো যারা এত পশুপ্রেমী, এত অ্যানিমেল লাভার্স, তারাই কি আজকের এই রকম যে নিষ্ঠুরতা ব্যবহারটা, এরকম একটা কী বলবো মর্মান্তিক দৃশ্য চোখের সামনে হচ্ছে, সেগুলোকে দেখছি এবং সেগুলো সাপোর্ট করতে হচ্ছে, সেগুলোকে ওরা ওদের প্রশ্রয়ের জন্যই তো হচ্ছে এই ব্যাপারটা, তাই না? যদি না আসতে পারে কত ইয়াং মানুষেরা ঘুরে বেড়াচ্ছে, এমন নয় যে তারা এজ, তারা চলতে পারে না, হাঁটতে পারে না, তা তবু সেটা মানা যায়। কিন্তু আর এইটা কী ভাই, আমাদের মতো ইয়াং জেনারেশনের মানুষজনরা, তারা আমি নিজে পা হেঁটে যাচ্ছি বলে বলছি না, বাট এটা কী ভাই, এরা নিজেদের পা রয়েছে, হেঁটে যাওয়ার ক্ষমতা রয়েছে, শুধুমাত্র এই পশুদেরকে কষ্ট দিয়ে আবার এরা পশুপ্রেমী বলে বড় বড় একদম ট্যাগ লাইন দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব জায়গা থেকে ছড়িয়ে দিচ্ছে নিজেদেরকে। কী বাজেভাবে এদেরকে মারছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। কালকে রাত্রিবেলা আমার সাথে একটা ঘটনাও ঘটেছে, মাঝে মাঝে মানে দেখুন কী জোরে জোরে মারছে, দেখুন মাঝে মাঝে তো এরা সবারই গাড়ির উপরে উঠে পড়ছে। তার উপরে আমি একদম খাড়ার পথে উঠছিলাম আর সেই মুহূর্তে ওই খাচ্চারগুলো নিচে নামছিল, আর তখন কী হলো ওই খাচ্চারের এমন স্লিপ খেলো, স্লিপকে সেই পায়ে ঘষে লেগে লেগে একদম আগুনের মতো হলো, তাই পায়ের মধ্যে যেটা লাগানো থাকে না খুঁড়ের মধ্যে লোহার জিনিসটা, তো সেটা ঘষে লেগে আগুনের মতো বেরিয়ে গেলো। ও উঠে পড়লো আমার গায়ের উপর, প্রায় আমার পায়ের জুতোর সাথে, জুতোর যে ফিতে ছিল ফিতের সাথে ওর পায়ে সেই লোহার খুঁড়টা আটকে গেছে। এবার ও গড়িয়ে পড়ে আছে আর আমি একদম পুরো একটা রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে কত বরফ পড়ছে ভাই, আরে ভাই কত বরফ পড়ছে এখানে। তো আরেকটু হলে আমি প্রায় মারাই যেতাম, একদম নিচের খাদে গিরে যেতাম, গিরে যেতাম মানে কি পড়ে যেতাম। আচ্ছা এখানে দৃষ্টিটা দেখুন কত বড় পড়ছে, দাঁড়ান দেখা, এই দেখুন কত বড় পড়ছে, বড় পড়তে শুরু হয়ে গেছে, দেখছেন কীরকম বড় পড়ছে শুধু। বাহ, আমি ভাবিনি যে আমার এই ট্র্যাভেলিংটা, এই ট্যুরটা, এই ট্রিপটা এত এত ভালো হবে।
যে চোখের সামনে এরকম বরফ পড়তে দেখবো, কত কত বরফ পড়ছে, বাবরি কি ঠান্ডা, না মাথায় বরফ ভর্তি হয়ে যাচ্ছে, আরে আরে ভীষণ ভালো লাগছে। এখন আমি এগুলো সব প্যাক করে বেরোবো, কিন্তু আমার কী যে ভালো লাগছে আমি কী বলবো, মানে ডেস্টিনেশন কোথায় কোথায় পৌঁছবো তার ঠিক নেই, তার আগে জার্নিটা যে এতটা ভালো। ওহো কালকের ভীষণ রাত্রিবেলা কষ্ট হয়েছে, তবুও আমি থামিনি, অনেকটা হেঁটেছি। ইচ্ছে ছিল যে কালকে রাত্রিকু সারা রাত্রিকু যতটা সময় লাগুক না কেন আমি হেঁটে গিয়ে পৌঁছে যাবো ওখানে, কিন্তু দিল্লি থেকে দুজনের সাথে দেখা হয়েছিল, তারাও ভীষণ ভালো, তারা বলছিল যে চলো আমাদের সাথে, চলো ক্যাম্পিং করবো ওখানে আমাদের পাশে, কিন্তু ওরা আজকে এখান থেকে তুঙ্গনাথ বেরিয়ে যাবে, কিন্তু আমাদের এখনও একদিন দুদিন থাকার প্ল্যান রয়েছে কেদারনাথে, প্ল্যান রয়েছে অনেক, এখনই প্ল্যান করে নিয়েছি, একদিন দুদিন না থেকে আমি যাচ্ছি না ভাই এখান থেকে, এত দূরে বাড়ি থেকে এসে আর একদিনে চলে যাবো নাকি, তা হচ্ছে না, তাই জন্য আমি এখানেই থেকে গেলাম। আস্তে আস্তে এলাম, প্রায় 9 ঘন্টার মতো হেঁটেছি কন্টিনিউয়াসলি, 9 ঘন্টা হেঁটে তারপরে আমি এখানে পৌঁছালাম, এখান থেকে আবার 2 ঘন্টা হেঁটে আমি ওখানে পৌঁছাবো, পৌঁছে গিয়ে তারপর আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। তার কাছে যেটা সবথেকে বড় কাজ সেটা হলো আমার এই ট্রেনটাকে ভালো করে গুছোতে হবে, এখন জানি না 1 ঘন্টার মতো হয়তো সময় লেগে যাবে এটাকে গুছাতে, সব জিনিস বার করে রেখেছি না। সকাল থেকে খেয়ে নিয়েছি, ব্ল্যাক কফি খেয়েছি আর আর কী খেলাম জানো, ছাতু খেয়েছি, বেশি বেশি করে ছাতু খেয়ে নিয়েছি, অনেকটা এনার্জি দরকার না তো। আর এখানে যে আমি রাতবেলা এসেছি তখন রাত প্রায় 1টা বাজে, তো তখন এটা ফাঁকা ছিল, আমি তো অত জানি না যে এটা কারোর জায়গা হতে পারে। সকালবেলা ওই দোকানদারটা এসে বলছে, এই দোকানদারটা এসে বলছে যে এটা আমার জায়গা, ইস জায়গাকে পেরেছি মেরে পাস হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, কিন্তু উনি পয়সার ব্যাপারে কিছু বললেন না, কিন্তু আমি নিজে থেকে আবার দোকানটায় গেলাম, গিয়ে বললাম যে আপনাকে কিছু পে করতে হবে, উনি বললো হ্যাঁ তোমার যা ইচ্ছা তুমি তাই দিয়ে দিও, এরকম কোনো ব্যাপার নয়, উল্টে আমি তো বাড়ি থেকে সব জিনিস এনেছি, কিন্তু আমি চিনি টানতে ভুলে গেছিলাম, ওনার কাছে গিয়ে বললাম যে তোরা সাক্কার মিলেগা, তো উনি বললো হ্যাঁ কেন না, বলে অনেকটা উনি চিনি টিনি দিলেন। কত বরফ পড়ছে আমি কী বলবো, কত কত বরফ পড়ছে ভাই যাও, আরে ভাই তো খুব ভালো লাগলো, ওনাকে অল্প কিছু পে করে দেবো যেহেতু এই জায়গাটা নাকি ওনার ক্যাম্পিংয়ের জন্য, আর এখান থেকে আমি বেরিয়ে যাবো। কী বলবো কত বরফ পড়ছে, দেখেন দেখাচ্ছি আপনাদেরকে আরেকবার, এই দেখুন বরফ পড়তেই দেখছি, কত বরফ দেখুন, এই আমার হাতেও পড় ভাই, আর এরোপ্লেনগুলো দেখো, এই এরোপ্লেনগুলো হেলিকপ্টারগুলো যাচ্ছে একদম কাছে কাছে দিয়ে, আর কী সুন্দর দৃশ্য দেখুন এখান থেকে দেখাচ্ছে, ওয়াও আমাদের দেশটাই এত সুন্দর যে আমরা বিদেশে কোথায় ঘুরতে যাবো, তার আগে এখানে আসুন, আপনারা যারা চান অনেক অনেক ঘুরতে অ্যাডভেঞ্চার করতে উত্তরাখণ্ড আসুন, উত্তরাখণ্ডের সৌন্দর্যটাকে উপভোগ করুন, দেখুন একবার যে কত সুন্দর এই জায়গাটা, এই জায়গার মতো সুন্দর জায়গা আরও অনেক অনেক রয়েছে আমাদের ভারতেই, তারপরে তো আমি বিদেশে যাবো, এই করবো সেই করবো, কিন্তু এই জায়গাটা দেখুন জাস্ট কত সুন্দর, বাপরে আর অনেক অনেক বরফ পড়ছে ভাই, চলুন আপাতত টেন্টের ভিতরে ঢুকে যাই, প্রচণ্ড পরিমাণে বরফ পড়তে শুরু হয়ে গেছে, একটু পরে বেরিয়ে দেখবো যদি অনেক অনেক বরফ পড়ে যায়, অনেক অনেক পড়বে তাই জানি না, কী সুন্দর লাগছে আমি কী বলবো, এখানে মারাত্মক রকমের ভালো লাগছে, কত কত বরফ পড়ছে এখানে, আরে ভাই আরে কে এই জিন্দগি হ্যাঁ হ্যাঁ ভাই এই জিন্দগি হ্যাঁ, আরে ভাই কত কত বরফ পড়ছে, হায় ভগবান, বলে না যে ঈশ্বরের কাছে সবসময় আমার জন্য একটা প্ল্যান থাকে, তার জন্য আমি নিজে থেকে কোনো প্ল্যান করিনি, ভগবানের যা প্ল্যান রয়েছে আমার জন্য সেটাই হচ্ছে, আরে ভাই জায়গাটার মধ্যে তুলে দেখুন কী ভালো লাগছে দেখুন, ভীষণ সুন্দর জায়গা, হা কিন্তু বেশিক্ষণ এভাবে বাইরে থাকবো না, শরীর খারাপ হতে পারে, ভিতরে ঢুকে যাই, হা কী ভালো লাগছে ভাই, কী ভালো লাগছে, ভিতরে যেতেও ইচ্ছে করছে না, এখান থেকে এত সুন্দর দৃশ্য, যেভাবে আমরা সেই পার্টিতে পার্টি স্প্রে দিই না স্নো স্প্রে, এর রিয়েল লাইফে সেটা হচ্ছে এখানে, আরে ভাই ক্যা হ্যায়, দেখুন শুধু কত কত বরফ পড়ছে, চলুন আজকে তাহলে আজকে না মানে এই ভিডিওটি এখানে শেষ করছি, আবার যেতে যেতে পথে দেখা হবে আপনাদের সাথে, বাপরে যেতে যেতে পথে দেখা হবে আপনাদের সাথে, মন্দিরে গিয়েও দেখা হবে, এই ভিডিওটা এই ছোট্ট মতো ভিডিও, বরফের ভিডিও, লাইফে ফার্স্ট টাইম আমি এভাবে স্নোফল এনজয় করছি, ভীষণ ভালো লাগছে, টাটা সি ইন দ্য নেক্সট ভিডিও।
স্টে টিউনড, অনেক অনেক ভালো ভালো মজা মজার জিনিস আসতে চলেছে। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে সাপোর্ট করার জন্য। টাটা।